রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বন্ধু মনোহর হোসেনের বাড়িতে বেড়াতে গিয়ে 2 ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদের হাতে নিহত হয় মনিরামপুরের রাকিব হোসেন। রবিবার সকাল 11টার দিকে মানববন্ধনে উপস্থিত নিহত রাকিব হোসেনের পিতা শরীফুল ইসলাম, মা ফিরোজা বেগম, মনিরামপুর সরকারি কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক উত্তম কুমার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পীসহ শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে নিহত কলেজ ছাত্র রাকিব হোসেনের মা কান্নায় ভেঙে পড়েন। নিহতের ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি তুলেন তারা। আমাদের ছাত্রের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে প্রত্যেকে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা চাই রাকিব হত্যার বিচার দিয়ে এই যে রাজশাহী এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই রাকিব হত্যার মাধ্যমে ওখানে একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।